জ্বালানি তেল বিদ্যুতের পর এবার বাড়লো গ্যাসের দাম। তবে সিএনজি স্টেশন, সার কারখানা, চা শিল্প এবং বাসাবাড়ির গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রতি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস দেওয়া হবে 14 টাকায়, যা 2022 সালের জুনের প্রজ্ঞাপন অনুযায়ী ছিল 5 টাকা 2 পয়সা। আর ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, স্মল পাওয়ার প্ল্যান্ট এবং বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 16 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 30 টাকা। বড় মাঝারি এবং কুটির শিল্পে 2.5 গুণ বাড়িয়ে প্রতি ঘনমিটারের দাম ঠিক করা হয়েছে 30 টাকা। বাণিজ্যিক হোটেল এবং রেস্টুরেন্টে প্রতি ঘনমিটারে 4 টাকা বাড়ানো হয়েছে, ফলে এখন থেকে তাদের দিতে হবে 30.5 টাকা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা বলছেন সিএসএ কাজী হাবিবুল আওয়াল। আমরা চলে যাচ্ছি সেখানে। ওনাদের কাছ থেকে জানতে চেয়েছি স্পেসিফিকলি ইলেকশনের কোন কোন বিষয়গুলো ওনারা জানতে চান। ওনারা বলেছেন আমাদের ইলেকট্রাল রোল সম্পর্কে আমরা অবহিত করেছি, ডিলিমিটেশন সম্পর্কে অবহিত করেছি, ইলেকশন পার্টিসিপেটরি কন্টেস্টেড হবে এস লক্ষ্যে আমাদের কোনো উদ্যোগ আছে কিনা আমরা এই বিষয়গুলো ওনাদেরকে জানিয়েছি, আমাদের বর্তমান অবস্থানটা পরিষ্কার করেছি এবং আমরা জানিয়েছি যে আমরা 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 প্রস্তুত আছি, আমাদের যে রোড ম্যাপ আছে সেই রোড ম্যাপ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা যথাসময়ে ইলেকশন করব। আমরা এটা ওনাদেরকে পরিষ্কার করে বলেছি যে কিছু কিছু বিষয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিসএগ্রিমেন্ট আছে, এই ডিসএগ্রিমেন্ট থাকার কারণে এখনও অ্যাটমসফিয়ারটা আমাদের জন্য পুরোপুরি কনজেনিয়াল নয়। তবে আমরা আশা করি যে অচিরেই এই ডিসএগ্রিমেন্টটা দূর হয়ে যাবে এবং সব দলগুলো আলটিমেটলি ইলেকশনে আসবে, সেটা সে বিষয়ে আমরা আশাবাদ ব্যক্ত করেছি, বাট নিশ্চিত করে কোনো কিছু বলতে পারিনি। তো আমরা বলেছি যদি ইলেকশন পার্টিসিপেটরি হয় তাহলে চমৎকার কন্টেস্ট হবে এবং সেই লক্ষ্যে আমাদের পুরোপুরি প্রস্তুতি রয়েছে। আরেকটি বিষয়, ইভিএম সম্পর্কে ওনারা প্রশ্ন করেছিলেন যে ইভিএম নিয়ে কোনো রকম যে ডিস্ট্রাস্ট রয়েছে, আমরা বলেছি ইভিএম নিয়ে ডিস্ট্রাস্ট যেটা ছিল ওটা অনেকটাই কেটে গেছে। তবে এটাও জানিয়েছি যে ইভিএম নিয়ে আমরা এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছি না, কারণ আদৌ ইভিএম অ্যাভেলেবেল হবে কি না, আমরা কী পরিমাণ নির্বাচন ইভিএমে করতে পারবো সে বিষয়ে আমরা কোনো নিশ্চিত সিদ্ধান্তে এখনও উপনীত হইনি। তো ওনাদের সাথে এতটুকুই আমাদের আলোচনা ছিল। আমার মনে হয় যেহেতু ওনারা আসছেন ওনারাই ভালো করে আপনাদের বলতে, আমি বেশি প্রশ্নের উত্তর দিতে চাই না। আমরা শুনছিলাম সিএসসি কাজী হাবিবুল আওয়ালকে। সংকীর্ণ রাজনীতির কারণে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় বিএনপি জামাত। 45টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনে এই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন জনগণের পাশে থেকেই কাজ করে আওয়ামী লীগ, আর সে কারণে গত 14 বছরে দেশের মানুষের ভাগ্যে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। তৃতীয় পর্যায়ে 45টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রা শুরু করলো কমিউনিটি ভিশন সেন্টার। শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান ভিশন সেন্টারগুলোর মাধ্যমে চোখের উন্নত চিকিৎসার আওতায় এসেছে 5 কোটি মানুষ। প্রধানমন্ত্রী বলেন সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেয় বিএনপি জামাত। তারা বলেছিল যে এই কমিউনিটি ক্লিনিক হলে এখান থেকে যারা চিকিৎসা নেবে তারা নাকি সবাই আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা ভোট পাবে না সেই ভয়ে তারা বন্ধ করে দেয়। কি অদ্ভুত চিন্তা, আপনারা একটু চিন্তা করে দেখেন। আমরা কিন্তু সব চিন্তা করিনি, কমিউনিটি ক্লিনিকে তো সবাই যে আওয়ামী লীগকে ভোট দেবে সেও চিকিৎসা পাবে, যে ভোট দেবে না সেও চিকিৎসা পাবে। শেখ হাসিনা জানান যুগোপযোগী চিকিৎসা সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার। সর্বজনীন চিকিৎসা সেবাকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। হাসপাতাল নির্মাণের সাথে যে সমস্ত যন্ত্রপাতি তার উপর থেকে সমস্ত ট্যাক্স কিন্তু আমরা কমিয়ে দিয়েছি বা তুলে নিয়েছি, যে কারণে আজকে বেসরকারি খাতেও অনেক ভালো হাসপাতাল তৈরি হচ্ছে। দেশ ডিজিটাল হওয়ায় সহজে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যে কমিউনিটি ভিশন সেন্টার আমরা স্থাপন করছি সেগুলি কিন্তু সেই বেস হসপিটাল একটা রেখে আমরা টেলিকমিউনিকেশনের মাধ্যমে তাদের পরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।
আর যে ক্ষেত্রে একটু মানে ধরেন অপারেশন বা কিছু লাগে সেটা তখন হাসপাতালে নিয়ে এসে তাদের করে দেওয়া হচ্ছে। পরে উপকারভোগীদের সাথে কথা বলেন সরকার প্রধান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় উদ্বোধন করেন আওয়ামী লীগ কার্যালয়। মানুষ কি পেলো, মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমাদের বিবেচনায় থাকে। স্বপ্নিল শাহিয়ার, শিশির, চ্যানেল 24, ঢাকা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হলেও অংশগ্রহণমূলক নির্বাচন বিষয়ে আলোচনা হয়নি। সচিবালয়ে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারটা কি তিনি জানতে চেয়েছেন? আমি বলেছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট এই 1990 সালে হয়েছিল, 96 সালে কেন হয়েছিল এবং তারপরে হাইকোর্টের রায় হয়েছে, অ্যাপিলেট ডিভিশনের রায় হয়েছে এটা, এবং সংবিধান সংশোধন করা হয়েছে। উনি বলেন নাই যে নির্বাচন এইভাবে হইতে হবে, নির্বাচন ওইভাবে হতে হবে, এই কথা উনি বলেন নাই। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কেন বাংলাদেশও গণতন্ত্রের উত্তরণ হোক সেটা চায়, এবং গণতন্ত্রের উত্তরণ হওয়ার যে পদ্ধতিগুলি সেগুলি ভালোভাবে ব্যবহার করা হোক সেটাই তাদের ইচ্ছা। বিএনপি ও বিরোধী দলের কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি পালন ও বাধা দেওয়া নিয়ে ক্ষমতাসীনদের সতর্ক করলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী গুলশানের সংবাদ সম্মেলনে এমন সতর্কতা জানিয়ে তিনি বলেন, পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উদ্ভূত পরিস্থিতির দায় নিতে হবে সরকারকেই। অভিযোগ করেন মিডিয়াকে ব্যবহার করে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে মিথ্যাচার করছে সরকার। বিএনপি নেতাদের হাসপাতালে ভর্তি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য রুচিহীন বলেও মন্তব্য করেছেন তিনি। ক্ষমতা চিরস্থায়ী করতে বিরোধী দলের নেতাদের নজরদারিতে রাখতে আড়ি পাতার প্রযুক্তি কেনা এবং আইন তৈরির শঙ্কাও জানিয়েছেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারের মন্ত্রীরা মুখে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার কথা বললেও বাস্তবে সন্ত্রাসী পরিবেশ তৈরি করছে, এবং তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে উস্কানি দেওয়া, বিএনপি কর্মসূচি পাল্টা কর্মসূচি পালন করা, বাধা প্রদান ও একই দিনে একই সময়ে কোনো কর্মসূচি প্রদান না করার আহ্বান জানানো হয়। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির সকল দায় আওয়ামী লীগ ও সরকারকেই বহন করতে হবে। নবম দশম শ্রেণীর তিনটি বইয়ের ভুলের 9টি সংশোধনী দিয়েছে এনসিটিবি। এসব ভুল নিয়ে গত 2 জানুয়ারি প্রথম সংবাদ প্রচার করে চ্যানেল 24। এনসিটিবির 9টি ভুলের সংশোধনী দিলেও চ্যানেল 24-এর অনুসন্ধানে 30টির বেশি অসঙ্গতি দেখা দিয়েছে। যাতে সবচেয়ে বেশি ভুল ধরা পড়েছে দেশের ইতিহাস, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে লেখাতে। এর আগে পাঠ্যবইয়ের ভুল নিয়ে এনসিটিবির চেয়ারম্যানকে বেশ কয়েকবার তলব করেন হাইকোর্ট। ভুল সংশোধন করে ফের হাজির হতে বলা হয়েছে এনসিটিবির কর্তাদের। প্রবাসে দিন দিন বাড়ছে অস্বাভাবিক মৃত্যু। 5 বছরে দেশে এসেছে 15,000-এর বেশি প্রবাসীর মরদেহ। এর মধ্যে আত্মহত্যায় প্রাণ দিয়েছেন 150+। কিন্তু বেশিরভাগ সময়ে এসব মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশায় থাকেন স্বজনরা। সম্রাট হোসেনের রিপোর্ট। সৌভাগ্যের খোঁজে কিশোর অবস্থায় পাড়ি জমান দূর প্রবাসে। 7 বছর পর 24 বছর বয়সে বিপ্লব যখন ফিরলেন তখন দেহে আর প্রাণ নেই। ঢাকার নবাবগঞ্জের এই যুবক কুয়েতে মারা যান হার্ট অ্যাটাকে। একমাত্র সন্তানের কফিনবন্দি মরদেহ নিতে এসে তাই বাকরুদ্ধ বাবা। আমার একটা ছেলে, আমার দুইটাই বাত্তিটা জল বোঝেন, আমার এই লক্ষ্যটা নেই। আমার এই ছেলের বিদেশ দিছি আমি, কইছি আমার বিটাই তো বাত্তি জ্বলবো, আমি মরে গেলে আমার বিটাই বাত্তি জ্বলবো, আমার বিটা অন্ধকার হয়ে গেছে বাবা। আর কি করব, প্রবাসী কর্মীদের এমন অস্বাভাবিক মৃত্যু বাড়ছে পাল্লা দিয়ে, যা রীতিমতো আতঙ্কের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে 2021 সালে 3,800 প্রবাসী কর্মীর মরদেহ দেশে আনা হয় আর 2022-এ 3,500। এর মধ্যে স্ট্রোক, হার্ট অ্যাটাকে মারা গেছেন 350 জন আর আত্মহননের পথ বেছে নিয়েছেন 150+ প্রবাসীর। বছর ব্যবধানে আত্মহত্যার প্রবণতা বেড়েছে প্রায় 5 গুণ। প্রবাসী মৃত্যুর কারণ জানতে বেশিরভাগ ক্ষেত্রেই ভরসা করতে হয় সেই দেশের হাসপাতালের রিপোর্টের উপর। তাই মৃত্যুর প্রকৃত কারণ সেটিই কিনা তা খতিয়ে দেখার কোনো বন্দোবস্ত নেই। সব দেশে শ্রমিক আছে এবং শ্রমিকের একটা শাখা আছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স শাখা, সেই শাখার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মৃত্যুর কারণ খোঁজা হয়। বরং সংশ্লিষ্ট দেশের এজেন্সিকে আমরা বলছি, সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে আমরা বলছি যে এই ধরনের কোনো অভিযোগ থাকে তারা যাতে সংশ্লিষ্ট দেশে সেটা যাচাই বাছাই করে রিপোর্ট দেয়।
জনপ্রতিনিধি ও হৃদরোগ বিশেষজ্ঞরা মনে করেন যে প্রবাসীরাই দেশকে সমৃদ্ধ করছে, তারা কোন পরিবেশে কাজ করছে, স্বাস্থ্য ঝুঁকি কতটুকু, এর উপর নজরদারি বাড়াতে হবে সরকারকে। অনেক ক্ষেত্রে হয়তো বা এটার জন্য একটা বিচারের দরকার, বিকজ কীভাবে মারা গেল, এই জবাবদিহিতা করতে হলে আমাদের সরকারিভাবে যেতে হবে। এখন পর্যন্ত এমওইউ করা আছে, কিন্তু এমওইউ কিন্তু এটা ল বাইন্ডিং না, এটা এটা ওনারা মানতেও পারে নাও মানতে পারে, কিন্তু যখন বাইলাটারাল চুক্তি হয়ে যায় তখন কিন্তু ল বাইন্ডিং হয়ে যায়। তারা কোনো মতে লাইফ সেভিং কিছু কন্ডিশন ব্যবস্থা নিয়ে দেশে বলে যে তোমার নিজের দেশে যা চিকিৎসা করো, আলটিমেটলি তাদের কিন্তু এই ব্যয়ভার বহন করার মতন সক্ষমতা সবার থাকে না। সুতরাং এই ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহলের কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত। 2017 থেকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে 15,000-এরও বেশি অভিবাসী কর্মীর মরদেহ দেশে আনা হয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। চলমান বিদ্যুৎ সংকটে আশার খবর হচ্ছে শিগগিরই চালু হতে যাচ্ছে চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট। বেসরকারি খাতের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে 660 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে আগামী এপ্রিল মাস থেকেই, আর মে মাসের মধ্যে পাওয়া যাবে পুরো 1320 মেগাওয়াট। রিপোর্ট ইমদাদুল হকের, ছবি তুলেছেন আবু জাহেদ। বঙ্গোপসাগরের তীরে চলছে বিশাল কর্মযজ্ঞ, যেখানে উৎপাদনের জন্য অনেকটাই প্রস্তুত বেসরকারি এসএস পাওয়ার প্ল্যান্ট। বাঁশখালীর গন্ডামারা উপকূলে নির্মিত কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে হবে 1320 মেগাওয়াটের দুটি ইউনিট, যার একটির কাজ পুরোপুরি শেষ। জোরে সরে চলছে দ্বিতীয় ইউনিটের কাজও। এতে মাস তিনেকের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে, পরের মাসে চালু হতে পারে দ্বিতীয়টি। 97% কাজ আমাদের হয়ে গেছে প্রজেক্টে, এই যে 3% বাকি আছে, এর মধ্যে কিছু কমিশনিং অ্যাক্টিভিটি আছে, মেন ফ্যাসিলিটি যেটা, এটা সব কমপ্লিট আছে। এরই মধ্যে জাতীয় গ্রিডের 400 কেভি সঞ্চালন লাইনে যুক্ত হয়েছে কেন্দ্রটি, চলছে কমিশনিংয়ের কাজ, যা তদারকি করছেন সরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রতিনিধিরা। আমরা পর্যায়ক্রমে ইউনিট 1 এবং ইউনিট 2 দুটোই সিমুলটেনসলি চলবে। ইউনিট 1টা আমাদের আগামী এপ্রিল মাসে আসার পরিকল্পনা, মেয়ের মধ্যে দুটি ইউনিটই রানিংয়ে চলে আসবে ইনশাল্লাহ। লোডশেডিং থেকে বিরত রাখার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করবে। আমরা আশা করছি এসএস পাওয়ারও সে একটা পর্যায়ে তারাও এই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে দেশের বিদ্যুৎ শক্তিকে যথাযথ নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করবে। এস আলম গ্রুপ ও চীনের সেপকো 3-র যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালু রাখতে প্রতিদিন প্রয়োজন হবে 14,000 মেট্রিক টন কয়লা। তবে অত্যাধুনিক সুপার আলট্রা ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলছেন সংশ্লিষ্টরা। আমাদের যে স্ট্যাক চিমনি, যেখান থেকে ধোঁয়াটা বেরোবে, ওটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু স্ট্যাক আর কি, 275 মিটার, ইন্ডিয়া তো এর চেয়ে বেশি নাই। দ্বিতীয় হচ্ছে আমাদের বার্নারে লো নক্স বার্নার আছে, যাদের নক্সের পরিমাণটা কম, এবং আমাদের এফজিডি সিস্টেম আছে, ফ্লু গ্যাস ডিসালভারাইজেশন। যদিও আমাদের কয়লায় সালফারের পরিমাণটা অনেক কম, কিন্তু তবু আমরা একটা এফজিডির প্রয়োজন করেছি। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ 25,000 কোটি টাকার বেশি, যার 70% মালিকানা দেশীয় প্রতিষ্ঠান এস আলম গ্রুপের। যে সময় এটি চালু হবে তখন থাকবে গরমকাল, ফলে দেশে যে বাড়তি চাহিদা তৈরি হবে তখন স্বস্তি দিতে পারে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যোগ হওয়া বিদ্যুৎ, এমন আশা করছে উদ্যোক্তা প্রতিষ্ঠান। ইমদাদুল হক, চ্যানেল 24, বাঁশখালী, চট্টগ্রাম। একদিনের ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জুনে বাংলাদেশ সফর নিয়ে আর্জেন্টিনার এখনও সিদ্ধান্ত না নেওয়ার কথা লিখে টুইট করেছেন দেশটির ক্রীড়া সাংবাদিক গ্যাস্তন এদুল। জানিয়েছেন কোচের চুক্তি নবায়ন ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত এএফএ নতুন পরিকল্পনা করবে না। এদিকে আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফরের বিস্তারিত জানাতে আজ দুপুর 2:30 সংবাদ সম্মেলন করার কথা ছিল বাফুফের, তবে আজ বেলা 1:30 দিকে, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা আগে, ফুটবল ফেডারেশন নতুন করে জানিয়েছে অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলনটি হচ্ছে না। গত 31 ডিসেম্বরও নির্বাহী কমিটির সভা কভার করার আমন্ত্রণ জানিয়ে তা করতে দেয়নি ফেডারেশন। এ ছিল দুপুর 2:00 খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।